যোগাযোগ ও মানব সম্পদ খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ। কৃষিতে বরাদ্দ মোট বাজেটের মাত্র 3.7%। অর্থমন্ত্রীর অসুস্থতায় বাজেট উপস্থাপনের ভার নিলেন প্রধানমন্ত্রী। দেশীয় শিল্পে জোর দিয়ে নিজেই যোগ করলেন পাটের কথা। বাজেটে দাম বাড়তে পারে সিএনজি, মোবাইল, আমদানি করা ইলেকট্রনিক পণ্যের। কমবে চিকিৎসা সরঞ্জাম, দেশি এসি, মোটরসাইকেল ও সব ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রের দাম। ডিআইজি মিজানের বিরুদ্ধে 1.5 বছর আগেই অভিযোগের প্রমাণ পায় পুলিশ সদর দপ্তর। জানালেন তৎকালীন আইজিপি, ব্যবস্থা নিতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এবং বরগুনায় সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার পর স্বামীর আত্মহত্যা। দগ্ধ হয়ে মারা গেল 10 বছরের শিশু। গুরুতর অবস্থায় গৃহবধূ বরিশাল মেডিকেলে ভর্তি। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবং আমি ফারজানা মুমু। 2019-20 অর্থ বছরের জন্য 5,23,190 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল, যা আগের চেয়ে প্রায় 59,000 কোটি টাকা বেশি। দেশের 48তম আর নিজের প্রথম বাজেট পেশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বিকাল 3টার পরপর সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল। স্পিকারের অনুমতি নিয়ে শুরু করেন বাজেট বক্তৃতা। সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন বাংলাদেশ, আমাদের সময় এখন বাংলাদেশের, এই স্লোগান দিয়ে এবারের বাজেট বক্তব্যে অর্থনীতিকে শক্তিশালী করতে নানা কর্মকৌশল তুলে ধরেন অর্থমন্ত্রী। এরপর আগামী অর্থ বছরের জন্য 5,23,190 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। বক্তৃতা শুরুর 1 ঘন্টা পর অর্থমন্ত্রীর অসুস্থতায় বাজেটের বাকি অংশ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। আসছে অর্থ বছরের বরাদ্দে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে যোগাযোগ অবকাঠামোতে 61,360 কোটি টাকা। এরপর মানব সম্পদ উন্নয়নে 55,480 কোটি টাকা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদে 28,051 কোটি টাকা। তবে সুদ মেটাতেই বরাদ্দ রাখা হয়েছে 57,070 কোটি টাকা, যা মোট বাজেটে 10.9%। ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে 28,355 কোটি টাকা। গেল অর্থ বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে 2,096 কোটি টাকা, তবে ভর্তুকি বেড়েছে মাত্র 1 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে কৃষি পণ্য রপ্তানিতে 20% প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে। কৃষি যন্ত্রপাতি ক্রয়ে কৃষককে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। শুভ খানের রিপোর্ট। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে স্বাধীনতার পর থেকে দেশে ধানের উৎপাদন বেড়েছে 3 গুণের বেশি, সবজি 5 গুণ, ভুট্টা উৎপাদন বেড়েছে 10 গুণ। এবার আমন ও আউশ মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ধানের বাড়তি উৎপাদন হয়েছে প্রায় 19 লাখ টন। বোরো মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রায় 1,96,00,000 টন ছাড়িয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও রোগবালাই সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেও ফসল উৎপাদনের চিত্র স্বস্তিদায়ক। তবে উৎপাদনের সাথে পাল্লা দিয়ে শস্য সংরক্ষণে শক্তিশালী অবকাঠামো বা পণ্যের কার্যকর বাজার ব্যবস্থা গড়ে ওঠেনি। বিগত কয়েক বছরের বাজেট বিশ্লেষণে দেখা যায় এ খাতের বরাদ্দের বড় একটা অংশ গেছে শুধু ভর্তুকি ব্যয় মেটাতে। অর্থনীতিবিদরা বলছেন সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতায় দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় অপরিকল্পিতভাবে খাদ্যশস্য আমদানি করা হচ্ছে, এতে ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। বিশেষায়িত যে কৃষি ব্যাংকগুলো আছে তাদের সক্ষমতা অনেক বাড়ানো, যাতে করে আমি সহজ শর্তে কৃষকদেরকে ঋণ দিতে পারি। বছরের শুরুতে কত মন ফসল উৎপাদন হবে তার 15% তাকে স্টোর করে রাখতে হবে। সুতরাং 15% স্টোরেজের স্কোপ তার আছে কিনা সেইটা আগে তাকে নির্ধারণ করে সেই গুদামগুলো আগে তৈরি করতে হবে। এবার কৃষি খাতে মোট বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে 28,355 কোটি টাকা, যা মোট বাজেটের 3.7%, যার মধ্যে ভর্তুকিতে ব্যয় হবে 9,001 কোটি টাকা। কৃষি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় স্বাভাবিক বিনিয়োগের অতিরিক্ত হিসেবে কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে 20% নগদ প্রণোদনা ও কৃষি ক্ষেত্রে বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের ব্যবহারের জন্য বিদ্যুৎ বিলের উপর বিদ্যমান রিবেট প্রদান অব্যাহত থাকবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অর্থ বরাদ্দের পাশাপাশি মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নে নেওয়া কার্যক্রম অব্যাহত থাকবে বলে বাজেট প্রস্তাবে বলা হয়। থোক বরাদ্দের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
2019-20 অর্থবছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে 28,355 কোটি টাকা। এ নিয়ে কথা বলতে রংপুর থেকে যোগ দিয়েছেন রতন সরকার, যাচ্ছি তাদের কাছে। আসলে আজ জাতীয় সংসদে যে বাজেট প্রস্তাবনা করা হয়েছে তাতে কৃষি খাতে যে বরাদ্দ রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে রয়েছেন মঞ্জুশ্রী সাহা, যিনি আসলে উন্নয়ন কর্মী। আমাদের সঙ্গে আরেকজন যোগ দেবেন নজরুল ইসলাম হক্কানি, তিনি আসলে কৃষি বিষয় নিয়ে কাজ করে থাকেন। আমি প্রথমে মঞ্জুশ্রী দিয়ে আপনার কাছে যেতে চাই, যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে গতবার এবার যে বাজেটের বরাদ্দটি হয়েছে আসলে এখনো বিশ্লেষণের সময় এখন আমরা পাইনি, তো এ পর্যন্ত যতটুকু জেনেছেন তা থেকে কৃষি খাতে উন্নয়নের ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ। আসলে যেহেতু আজকেই বাজেটটা মানে ঘোষণা হলো, তা আমরা আরও ডিটেলসটা আগামীকাল বা একের মধ্যেই জেনে যাব। তবে আমরা যতটুকু পর্যালোচনা যেটা জেনেছি সেটা হচ্ছে যে টোটাল যে বাজেটটা, সেই বাজেটের ক্ষেত্রে কৃষিখাতে যে বাজেট বরাদ্দ আছে সেটা গতবারের তুলনায় বেশি আছে একটু। কিন্তু মানে একটা জিনিস, এবং আমরা আশা করছি সরকার এটা নজরে দিয়েছে এইবার, যে মানে আমাদের কৃষকরা যে তাদের কৃষিক্ষেত্রে তাদের যে লসটা হয়েছে সে বিষয়টাও আমাদের আমরা বাজেটে মনে হচ্ছে যে তারা এই বিষয়টাকে মাথায় রেখেই তারা এই মানে বাজেটটা সেভাবে চিন্তা ভাবনা করেছে। কৃষকদের ভর্তুকির ব্যাপারেও আমরা আশা করছি চিন্তা করবে, এবং কৃষকরা যাতে আগামীতে, বিশেষ আমাদের দেশ এখনও কৃষি নির্ভর দেশ, এবং আমাদের অধিকাংশ জনগণ, গ্রামের যে জনগণ, তারা যেহেতু কৃষক কৃষিকাজের সাথে যুক্ত, তা সেক্ষেত্রে আমরা মনে করি যে নতুন প্রযুক্তি উদ্ভাবন থেকে শুরু করে আমাদের যে কৃষি কাজগুলো আছে বা কৃষি ক্ষেত্রে যারা নিয়োজিত আছে তাদের দক্ষতা বৃদ্ধিতেও আমাদের সরকার গুরুত্ব দিবে, এবং বিশেষ করে নারীরা তো কৃষিকাজে বেশি করে ইনভলভ। আমি নারী উন্নয়ন কর্মী হিসাবে যেটা বলতে চাই যে একটা টোটাল কৃষিক্ষেত্রে যদি আমরা টোটাল কাজটাকে আমরা ইয়ে করি, সেক্ষেত্রে দেখব যে নারীদের অবদান কিন্তু পুরুষদের তুলনায় অনেক বেশি। তা সেক্ষেত্রে আমরা মনে করি যে এই সরকার এই বাজেটের আলোকে নারীদের দক্ষতা উন্নয়নের জন্য আরও বেশি গুরুত্ব দিবে, এবং যে নতুন যে প্রযুক্তি বা আমাদের যে কৃষির যে উদ্বৃত্ত যে ফসলগুলা সেগুলো যাতে সঠিকভাবে সংরক্ষণ হয়। আমরা বারবার যেটা আমরা উত্তরাঞ্চলে জনগণ হিসেবে আমরা সরকারের কাছে দাবি করব যে এখানে একটা বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং জোন, আমরা ফুড প্রসেসিং জোন হিসেবে যদি চিন্তা করি তাহলে আমাদের। দিদি, আমি আবার আপনার কাছে আসবো। হকানি ভাই, আমরা একটি বিষয় দেখছি যে বাজেটে সামগ্রিক বাজেট বৃদ্ধি পেলেও কৃষিক্ষেত্রে যে বরাদ্দের হার সেটি কিন্তু খুব একটা বাড়েনি। এ জায়গায় কিন্তু আমরা প্রতিবারই আসলে হতাশা প্রকাশ করে আসি। এবারও একই রকম আমরা বরাদ্দের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখছি, যে উন্নত জাত উদ্ভাবনের ক্ষেত্রে বরাদ্দ রয়েছে, এখানে আমাদের যেটি প্রয়োজন ছিল কৃষি যান্ত্রিকীকরণ, কৃষি মানে বহুমুখীকরণ সহ ফসলের জাত উন্নয়ন, এবং সরাসরি যে ভর্তুকির ব্যাপারটি কৃষকদের পর্যায়ে ডিজেল থেকে সার এসবের ভর্তুকি কিন্তু বৃদ্ধি পায়নি, এই বিষয়টিকে কীভাবে দেখছেন? ধন্যবাদ। আমাদের 8 বছরের থেকে যে বাজেট হচ্ছে, বাজেটের আকার বাড়ছে, কিন্তু কৃষিক্ষেত্রে বরাদ্দের পরিমাণ ক্রমাগতভাবে কমতেছে, এবং গেল বর্ষ ছিল কিন্তু 13,600 কোটি টাকা, এবার সেটা 14,000 কোটি টাকা করেছে, কিন্তু বাজেট কিন্তু আকার বেড়েছে, সেই হিসাবে 13.3% কৃষিতে বরাদ্দ হয়েছে। তা আমার কথা হচ্ছে যে বরাদ্দটা 9,000 কোটি টাকা রাখা হয় সার বাবদ, সেখানে কিন্তু সেই টাকাটাও কিন্তু সারের দাম কমে যাওয়ার কারণে সেই টাকা কিন্তু সম্পূর্ণ ব্যবহার করা যাচ্ছে না, এবং 7,000 কোটি টাকা ফেরত যাচ্ছে। তার এই টাকাটা আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে যে কৃষিক্ষেত্রে কিন্তু আজকে 20,000 কোটি টাকা বরাদ্দ দরকার। কী কারণে দরকার? আজকে যে সারের যে টাকাটা বা সারের দাম কমে যাচ্ছে, এই টাকাটা সরাসরি কৃষকের কার্ড আছে, 2 কোটি কৃষক আছে, তার একটা অ্যাকাউন্ট আছে, 10 টাকার অ্যাকাউন্ট আছে, এই ভর্তুকি যদি কৃষকের কাছে দেওয়া যায়, অত সচিব বলছেন সারের দাম আরও কমলে ভর্তুকি দিলে সারটা ইন্ডিয়ায় পাচার হবে। আমাদের কথা হচ্ছে না তা পাচার হবে না, এটা সরাসরি কৃষকের কাছে দেন। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে দারিদ্রের বিরুদ্ধে সংগ্রামটা তিনি করবেন, এবং এটি তার প্রথম চ্যালেঞ্জ। তাহলে এই যদি চ্যালেঞ্জ হয়,
আজকে সারা বাংলাদেশে 2005 সালে দারিদ্র্যের হার ছিল 40.3% কমে এখন 24% এসেছে 24%, কিন্তু সেই তুলনায় রংপুর বিভাগের পাঁচটি জেলায় দারিদ্র্যের হার কিন্তু কমে নাই, দারিদ্র 47% দারিদ্র্যের হার। তার আজকে দারিদ্র্যের হার যদি কমাতে হয় তাহলে রংপুর কিন্তু কৃষিভিত্তিক এলাকা, কৃষির গোডাউন রংপুর, যে কৃষককে বঞ্চনা দিয়ে কৃষককে অভুক্ত রেখে কৃষকের পণ্যের দাম না দিয়ে কিন্তু এই দারিদ্র বিমোচন হবে না। তাহলে আজকে কৃষি আমাদের রংপুরের দারিদ্রের মূল কারণ হচ্ছে নদী ভাঙন, আর কৃষকরা কিন্তু কৃষি পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না। আজকে যে ধানের অবস্থা আজকে, তাই আমি সুনির্দিষ্টভাবে প্রস্তাব দেব। তাহলে সরকার কিন্তু অনেক দেরিতে বুঝলেন ধানটা কিনতে হবে, আজকে যদি সরকার ধানটা অগ্রিম কিনতেন, অর্থাৎ ব্যবসায়ীদের কাছে 20 লক্ষ টন ধান কিনে চাল করবেন, কিন্তু কৃষকের কাছে প্রথমে দিয়েছিলেন 1.5 লক্ষ মেট্রিক টন। আজকে সেই সুনির্দিষ্ট বাজেটে বরাদ্দ করতে হবে, ধান কেনার বরাদ্দ করতে হবে, এবং ইউনিয়নে ইউনিয়নে যে গোডাউন করতে হবে, তাহলে এটা যদি ধানটা যদি কেনা যায় তাহলে সরকার কিন্তু বাফার স্টক করতে পারবে, এবং এই বাফার স্টক থেকে ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু 52 লক্ষ মেট্রিক টন ধান কিনে সরাসরি কৃষকের কাছ থেকে, এবং সেখানে হেল্প ডেস্ক আছে, তারা কৃষকের ধান সংগ্রহ ভিজা ধানও সংগ্রহ করে শুকিয়ে তারা চাউল করে সেটা করে। তাহলে আজকের এইবার যে ধানের যে অবস্থা সারা বাংলাদেশে, এটা হল মিডিয়া এবং সমস্ত জায়গায় হইচই পড়ে গেছে, কৃষক ধানের দাম পাচ্ছে না, কৃষকের বেহাল অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে কৃষকদেরকে কিভাবে করা যায়, সেই জন্য ধান কেনার টাকা বাড়ানো এবং 20,000 কোটি টাকা আমরা বরাদ্দের প্রস্তাব রাখছি, এবং কৃষকদেরকে বাঁচানোর জন্য আজকে যে শস্য বিমা, সেই শস্য বিমা কৃষকের নাই, কৃষকের ফসল ক্ষতি হলে সে টাকা তোলার কোনো ব্যবস্থা নাই। আজকে যে কৃষি আদালত, যে ভেজাল ঔষধ ভেজাল সার তার যে আদালত, সে আদালতটা নাই আজকে। আমরা সেই জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, তিনি বলুন দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম, রংপুর জেলায় দারিদ্র কমতেছে না, কৃষিকে বাঁচাইতে হবে, কৃষিভিত্তিক শিল্প জোন করতে হবে, কৃষি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, ফুড প্রসেসিং করতে হবে। আজকে আমাদের এই অঞ্চলে খাদ্যে যেমন স্বয়ংসম্পূর্ণ, আমরা নানা ফলেও কিন্তু স্বয়ংসম্পূর্ণ। হকানি ভাই, আমরা আসলে এর আগে যে কৃষিমন্ত্রী ছিলেন মতিয়া চৌধুরী, আমরা খুব ভালো একজন দক্ষ কৃষিমন্ত্রী হিসেবে তাকে আসলে চিনে থাকি। তিনি একটা বিষয় কিন্তু বলেছিলেন যে উত্তরবঙ্গে আর আসলে কৃষি থেকে পাওয়ার কিছু নেই, অর্থাৎ এইখানে এই বিষয়টা থেকে দিকে আর নজর দেওয়ার কিছু নেই। তো আমরা কিন্তু বারবারই একটি বিষয় দেখছি যে আসলে এই নীতিটাই কি সরকার অনুসরণ করে চলেছে প্রতিবার, যার কারণে কি বরাদ্দের এই হাল হকিকত থাকে প্রতিবার বাজেটে? দিদি, এই প্রসঙ্গটা কি বলবেন যে আসলে আমাদের রাষ্ট্রীয় নীতি বা রাষ্ট্র সরকারের পর্যায় থেকে আমাদেরকে কি মানে এই যে উত্তরের কৃষি থেকে আর কিছু পাওয়া যাবে না এই ভেবে কি রাষ্ট্রীয় পলিসি বাজেটে সব নির্ধারণ করা হয় কিনা? এটা আসলে বলতে পারবো না, তবে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আমাদের দেশের জন্য অবভিয়াসলি এটা দুঃখজনক যে আমাদের এই উত্তরবঙ্গটা, এখানে একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা আমাদের সারা বছরই লেগে থাকে, এবং এইখানে আমরা বলি যে আমাদের প্রত্যেকটা প্রতিটা জেলার জমি, আমি বারবার বলি যে এটা সোনার ফসল ফলার মতো জমি। আমরা যেমন খাদ্যশস্য মানে ধান বলেন বা গম বলেন, এদিকে বিভিন্ন ফল ফলার দিক কোন দিকে আমাদের এখানে মানে খারাপ, তা কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের কৃষকরা দাম পাচ্ছে না, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং এবারকার সরকার কিন্তু মানে আমার বিশ্বাস শুধু আমাদের দেশ না, সারা বিশ্বই খেয়াল করেছে যে আমাদের কৃষকরা যেখানে মন প্রতি ধানে আপনার খরচ হচ্ছে 800 মোর দ্যান 800 টাকা, সেখানে তারা বিক্রি করতেছে 500 টাকার নিচে। তাহলে এই যে কৃষক এই ভর্তুকি দিয়েছে কিভাবে চলবে? কেউ ধান কাটার তার কাটতেই সে ভয় পাচ্ছে। তো এই পরিস্থিতি তো আমরা কখনোই চাই না যে দ্বিতীয়বার বাংলাদেশে আসুক। তা সুতরাং এটা আমি মনে করি যে সরকার নতুন করে ভাববে, এবং অবশ্যই কৃষিক্ষেত্রে আমরা বিপ্লব সবসময় ঘটাই থাকি, এবং সেক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গে আমরা মনে করি যে অবশ্যই অন্যান্য জায়গার তুলনায় উত্তরবঙ্গে আরও আমাদের নতুন সম্ভাবনার জায়গা আছে, এবং এখানে অনেক কিছু করা সম্ভব। আসলে আমরা এই কৃষির কথাটা বারবার বলি কেন, যে আসলে আমাদের কৃষির উপরেই আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্য নির্ধারিত হয়, পাশাপাশি এই কৃষির সঙ্গে কিন্তু কৃষিতে নারীদের অবদান 60%-এর বেশি। হকানি ভাই, শেষবারের মতো আপনার কাছে একটু জানতে চাই যে আসলে একেবারেই খুব সংক্ষেপ করে যদি একটু বলেন যে সরকার আসলে এই যে প্রস্তাবিত বাজেট, এটি সংশোধনেরও সুযোগ আছে, সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? পরামর্শ হচ্ছে যে এর আগে যে ধারাবাহিক গতানুগতিক সচিব সাহেব বলেছেন, বেশ কৃষকদের বেশি ভর্তুকি দিলে, প্রণোদনা দিলে আর উৎপাদন বাড়বে, কিন্তু এই যে
কথাবার্তা, খামখেয়ালিপূর্ণ কথাবার্তা, এটা সত্যি দুঃখজনক যে আমাদের কৃষিক্ষেত্রে কিন্তু এখন 50% কর্মসংস্থান নির্ভর করতেছে আমাদের এই অঞ্চলে। তাহলে আমার যে সুনির্দিষ্ট প্রস্তাবনা যে কৃষির ক্ষেত্রে যে উৎপাদন বাড়ছে, আমাদের বেশি উৎপাদন, এটা কিন্তু আমাদের গর্বের ব্যাপার। তাহলে এইটা উৎপাদনটা আমাদের কৃষিতে বাড়ছে, আরও বাড়াতে হবে। তাহলে এখন ধানটা বাফার স্টক গড়ে তুলতে হবে, আমার সুনির্দিষ্ট প্রস্তাব কৃষকের বাঁচাতে গেলে কৃষককে আরও বেশি প্রণোদনা দিতে হবে, কৃষকের সাবসিডাইজ ভর্তুকিটা বাড়াতে হবে, কৃষকের যে এই এই যে অবস্থাটা, এই অবস্থা আরও উন্নতির দিকে নিয়ে যেতে হবে। নিজের সুনির্দিষ্ট প্রস্তাবনা, শস্য বীমা চালু করেন, ডাইরেক্ট ভর্তুকি দেন, সহায়তা দেন, ধান কেনার জন্য গোডাউন তৈরি করেন। আর যান্ত্রিকরণের কথা বলা হচ্ছে, সেই যান্ত্রিকরণ করতে গেলে কিন্তু সময় লাগবে, আর না হলে কিন্তু এই যান্ত্রিকরণের সুবিধা কিন্তু প্রান্তিক গরিব ও মাঝারি কৃষকরা পারবে না। আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন সমবায়ের কথা, তাহলে আজকে বঙ্গবন্ধু বলেছিলেন কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। তাহলে আজকে ধন্যবাদ হকানি ভাই, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পলিসি তার আদর্শ ভিত্তিক হবে এই প্রত্যাশা নিয়ে আমরা রংপুর থেকে ফিরছি। এই ছিল আমাদের আলোচনার। 2019-20 অর্থ বছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে 28,355 কোটি টাকা। এ বিষয় নিয়ে কথা বলতে রংপুর থেকে অতিথিদের নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন রতন সরকার। নতুন করে শুল্ক আরোপ ও রেগুলেটরের ডিউটি বাড়ানো, এবারের বাজেটে বেশ কিছু পণ্যের দাম বাড়বে। এসব পণ্যের মধ্যে রয়েছে সিএনজি চালিত অটোরিকশা, স্মার্টফোন, আমদানি করা ইলেকট্রনিক সামগ্রী। আর দাম কমতে পারে চিকিৎসা সরঞ্জাম, দেশি এসি, মোটরসাইকেল ও সব ধরনের অগ্নিনির্বাপক যন্ত্রের। ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নতুন করে শুল্ক আরোপ করায় বাড়তে পারে সব ধরনের ড্রাই ফুড, বাল্বের কাজ, গাড়ির এসির দাম। রেগুলেটরি ডিউটি বৃদ্ধিতে বাড়তে পারে আমদানি করা চিনির দাম। বেড়েছে আমদানি করা স্মার্টফোন, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেলের টায়ার ও টিউবের দাম। তুলা বীজ, ন্যাচারাল গাম, আঠা, অপটিক্যাল ফাইবার, পেট রেজিনের দামও বাড়তে পারে আগামী অর্থ বছরে। তবে রেগুলেটরি ডিউটি কমানোর প্রস্তাবে কমতে পারে চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেনের দাম। শুল্ক হ্রাস করায় কমবে দেশীয় লিফ্ট, রেফ্রিজারেটর, কম্প্রেসার, এয়ার কন্ডিশনার ও মোটরসাইকেলের দাম। রেগুলেটরি ডিউটি বাড়ানোর কারণে আমদানি করা মোবাইল ফোনের দাম বাড়তে পারে আগামী অর্থ বছরে। দাম বাড়তে পারে তুলার বীজ, প্রাকৃতিক মধু, অলিভ অয়েল, গ্লুকোজ, টাইলস, বোর্ড, প্যানেল, ওভেন ও সুগন্ধির দাম। দাম কমবে বৈদ্যুতিক পাখা ও পানির পাম্পের। দেশীয় মোবাইল ফোন তৈরিতে উৎসাহিত করতে এর যন্ত্রাংশের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। তবে রেগুলেটরি ডিউটি বাড়ানোর প্রস্তাবে বাড়তে পারে আমদানি করা গরু দুধের দাম। এছাড়াও রাইস ব্র্যান্ডের দাম বাড়বে আগামী অর্থ বছরে। রপ্তানি উৎসাহিত করতে 10% রপ্তানি শুল্ক কমানো হয়েছে অটোব্রিক্সে। আমদানি শুল্ক 5% কমায় বজ্রপাত প্রতিরোধক যন্ত্রাংশের দাম কমবে আগামী অর্থ বছরে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী আখ্যা দিয়ে একে স্বাগত জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। বাজেটে শিল্প খাতে বরাদ্দে 70% খুশি করতে পেরেছে বলে মত দেন তিনি। বিকেলে বনানীতে সাংবাদিকদের কাছে প্রস্তাবিত বাজেট নিয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। আমাদের জন্য কিছু ভালো সংবাদ আছে এবং কিছু দুঃসংবাদও আছে। একটি হলো যে গোটা বাজেট খাতে আমাদের পোশাক রপ্তানি ক্ষেত্রে শতকরা 1% হারে ইনসেন্টিভ ডিক্লেয়ার করা হয়েছে। আমরা আসলে শতকরা 5 চেয়েছিলাম, 5 হলে হয় 14,000 কোটি টাকা, সেটার জায়গায় এখন 2,825 কোটি টাকায় দাঁড়িয়েছে। শতভাগ একেবারে খুশি না হলেও আমরা অন্তত শতকরা 70% খুশি হয়েছি। অনির্বাচিত সংসদে অনির্বাচিত সরকার বাজেট ঘোষণা করেছে বলে মন্তব্য করেছে বিএনপি। 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়া দলের পক্ষে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরো বলেন, এই বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করবে না। এরকম একটি অনির্বাচিত সংসদ সরকার জনগণের, সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের জন্য তারা বাজেট দেওয়ার তো কোনো নৈতিক অধিকার তাদের নেই, এবং যে বাজেট তারা দিয়েছে এবং যে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে চলছে, এটা একটি শ্রেণীর সুযোগ সুবিধা পরিপ্রেক্ষিতে জনগণকে বাইরে রেখে যেভাবে নির্বাচন করেছে, তারা কিন্তু অর্থনীতিতে একই কাজ করছে। জনগণকে বাইরে রেখে একটি শ্রেণী এটাকে কুক্ষিগত করেছে আজকের অর্থনীতিটাকে। দারিদ্র বিমোচন ও বৈষম্য কমানোর প্রতিজ্ঞায় 2019-20 অর্থ বছরের বাজেটে বরাদ্দ বেড়েছে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে।
মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ বেড়েছে। এখাতে বরাদ্দ দেওয়া হয়েছে 74,367 কোটি টাকা। কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিয়ে বাড়ানো হয়েছে শিক্ষা খাতের বরাদ্দ। সুস্থ সবল ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ার প্রত্যয়ে বাজেটে গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য খাত। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। কাউকে পেছনে ফেলে না রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অন্যতম টার্গেট, তাই এবারের অর্থ বছরের বাজেটে গুরুত্ব পেয়েছে সামাজিক নিরাপত্তা খাত। মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ 10,000 থেকে বাড়িয়ে করা হয়েছে 12,000 টাকা। বয়স্ক প্রতিবন্ধী ও অন্যান্য ভাতাভোগীদের সংখ্যা বাড়ানো হয়েছে। এখাতে মোট বরাদ্দ বাড়িয়ে 74,367 কোটি টাকা করা হয়েছে, যা মোট বাজেটের 14.21%। দারিদ্র হ্রাসের লক্ষ্যে বর্তমানে দেশের প্রায় 1/4 পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহার 2018 এর অঙ্গীকার অনুযায়ী আগামী 5 বছরে এই খাতে বরাদ্দ দ্বিগুণ করা হবে। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। সেই লক্ষ্যে প্রতি অর্থ বছরেই বিশেষ গুরুত্ব পেয়ে আসছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ 87,620 কোটি টাকা, স্বাস্থ্য পেয়েছে 29,464 কোটি টাকার বরাদ্দ। দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, গুণগত উৎকর্ষ সাধন ও শিক্ষা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ হয়েছে। আমরা মনে করি সম্রাট মেইজিকে অনুসরণ করার সময় আমাদেরও এসে গেছে। এবারের বাজেটে নতুন সংযোজন হিসেবে বলা হয়েছে প্রবাসীদের বীমার কথা। নদী ভাঙন রোধে রাখা হয়েছে 100 কোটি টাকা থোক বরাদ্দ। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ডিআইজি মিজানের বিরুদ্ধে 1.5 বছর আগেই অভিযোগের প্রমাণ পায় পুলিশ সদর দপ্তর। জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও, কিন্তু নেয়া হয়নি কোনো ব্যবস্থা। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। পুলিশ সদর দপ্তর বলছে ডিআইজি মিজানের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জন, জোরপূর্বক বিয়ে ও ক্ষমতার অপব্যবহার সহ নানা ঘটনায় আলোচিত পুলিশের ডিআইজি মিজানুর রহমান। সময় সংবাদের অনুসন্ধানে জানা যায়, প্রায় 1.5 বছর আগে করা পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পায়। তার এ ধরনের কর্মকাণ্ড পুলিশ বিভাগ সহ সরকারের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করে কমিটি। তদন্ত প্রতিবেদনে ডিআইজি মিজানকে সহায়তা করার প্রমাণ মিলেছে তার গাড়ি চালক এবং অর্ডারলির বিরুদ্ধে। ব্যবস্থা নিতে বলা হয়েছে তাদের বিরুদ্ধেও। তৎকালীন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সময় সংবাদকে তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণের বিষয়টি নিশ্চিত করেন। জানান, 1.5 বছর আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়। তদন্ত কমিটি তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করেছে এবং অভিযোগগুলি তার বিরুদ্ধে প্রমাণ হয়েছে, এই ধরনের প্রতিবেদন ছিল। ঘুষ দিলে নিশ্চয়ই সে কোনো দুর্নীতি দমন কমিশনের যে অফিসার তার কাছে কোনো ফেভার নেওয়ার জন্যই করছে। পুলিশ সদর দপ্তরও বলছে, যেহেতু পুলিশের ডিআইজির বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না, তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই ব্যবস্থা নিতে হবে। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে বাড়তি কোনো সুযোগ সুবিধা তিনি পাবেন না এবং পাচ্ছেন না। বিষয়টি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে রয়েছে, তারা সিদ্ধান্ত দেবেন। প্রায় 1.5 বছর আগে এই রিপোর্ট জমা দেওয়া হলেও মন্ত্রণালয় তদন্তের দোহাই দিয়ে এখনও ডিআইজি মিজানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার ভল্টে অনিয়মের দায়ে 4 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর বিষয়টি জানা যায়। এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি রংপুরে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি সময় সংবাদকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন, তবে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। প্রাথমিকভাবে ই করছে, এখানে কিছু অনিয়ম পাই, সাসপেন্ড করে, কিন্তু ডাইরেক্ট বরখাস্ত করা যায়, এটা আমার কাছে মনে হচ্ছে এটা সঠিক না। এর কারণে আমি হয়তো একজনকে কৈফিয়ত তলব করতে পারি। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামের পাহাড়তলিতে পূর্বশত্রুতার জেরে মাছ বিক্রেতা খুন, থানায় জিডি করেও প্রাণ রক্ষা হয়নি দাবি পরিবারের। বরগুনায় সাবেক স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার পর আত্মহত্যা করেছে স্বামী।
দগ্ধ হয়ে মারা গেছে 10 বছরের বয়সী শিশুকন্যা। গুরুতর অবস্থায় গৃহবধূকে ভর্তি করা হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বরগুনা থেকে এম এ আজিম এবং বরিশাল থেকে ফিরদাউস সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পুড়ে গেছে ঘর, দগ্ধ হয়ে মারা গেছে শিশুকন্যা। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গৃহবধূ সাজিনুর বেগম। এলাকাবাসী জানান, বুধবার গভীর রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার রোহিতা গ্রামের সাজিনুর বেগমের বসত বাড়িতে আগুন দেখে ছুটে যান তারা। পোড়া চৌকাঠ পেরিয়ে ঘর থেকে উদ্ধার করা হয় তার 10 বছরের শিশু কারিমের লাশ। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে গত 15 দিন আগে দ্বিতীয় স্বামী বেল্লাল হোসেনের সঙ্গে সাজিনুরের বিবাহ বিচ্ছেদ হয়। তা মেনে নিতে না পেরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে বেল্লাল। ও আর কি জোর করে রাখতে চায়, আমার বোনে তো থাকবে না, সেই কারণে আইয়ে পেট্রোল দিয়ে আগুন দিছে। সিকুল লইছে মর্তো না, আমি তো ঘরে বাবা এই অবস্থা আই দেখে খেলে কোনাটা জল লড়ছে। ওর সাথে যাইবে না, ডিপোজ দেবে। তারপরে ওরে কইছে আমি তোর ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরাই দিম, তোর মা বাপ সব তোর বোন বাগার যেখানে যা আছে তোর পুরো ফ্যামিলি আমি পুরাই খেলাম। দগ্ধ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। মানে একটা মিক্সড বার্ন, ডিপ বার্ন এবং সুপারফিশিয়াল বার্ন আছে এবং আপার পার্টে বার্ন। এটা আসলে আমাদের এখানে চিকিৎসা করার একটু আমার কাছে দুরূহ ব্যাপার মনে হয়। মানে এখানে কিন্তু রাখাটা সমীচীন হবে না। ঢাকা মেডিকেল বার্ন ইউনিটটা যথেষ্ট এনরিচড, সেখানে কিন্তু ট্রিটমেন্টটা আমার মনে হয় ওনার জন্য যথাযথ হবে। এদিকে আগুন দেওয়ার পরেই বেল্লাল পূর্ব হাতিমপুর এলাকার খালপাড়ে একটি গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে সাজনের আব্বা বাদী হয়ে মামলা দায়ের করছেন। একজন কি আসামি করতেছে, বেল্লালই আগুন দিছে আর সাজনুর আমাদের কাছে স্বীকার করছে, ভিডিও আছে আমাদের বৈশ্বিক স্বীকার করছে না, তার স্বামী তাকে আগুন দিয়েছে এবং আগুন দেওয়া অবস্থা সে জানতে দেখতে পেরে সে তাকে জড়াই ধরছিল। বেল্লালের গায়েও আগুনে পড়ার দাগ আছে, আমাদের লাশ উদ্ধার করছি, আমাদের ছবিও আছে, বেল্লালের নাক মুখ পিঠ হাত অনেক জায়গায় পোড়া আছে। প্রায় 1.5 বছর আগে তালতলি উপজেলার বেল্লাল হোসেনের সঙ্গে সাজিনুরের বিয়ে হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। থানায় জিডি করেও রক্ষা পেল না চট্টগ্রামের মাছ বিক্রেতা প্রেরণা দাস। জিডি করার একদিন পরই নগরীর দক্ষিণ কাটরলি বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করা হয় তার লাশ। পুলিশ বলছে ভারী বস্তু দিয়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। আর স্বজনদের অভিযোগ, দুই পরিবারের বিরোধের জেরে হত্যা করা হয় প্রিনথকে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। স্বজনরা জানান, স্থানীয় বাবলু দাসের স্ত্রীর সাথে নিহত প্রিয়নাথ দাসের ছেলে অপু দাসের মোবাইলে কথা হতো। এর জের ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। অপু দাসকে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়। বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিল প্রিয়নাথ দাস। এছাড়া প্রাণ রক্ষার্থে থানায় জিডিও করা হয়, কিন্তু একদিন না যেতেই বেড়িবাঁধ এলাকায় তার লাশ পাওয়া যায়। তখন মোবাইল অন এসে দেখে দেয়, মোবাইল রেকর্ডিং আছে, রেকর্ডিং ওর বউর গলা দেখছে আর আমার ছেলের গলা দেখছে। আমাকে না পায় আমার বাবাকে হত্যা করছে। পুলিশ জানাই ভারী কোনো বস্তুর আঘাতে মৃত্যু হয়েছে প্রিয়নাথ দাসের। সবকিছুকেই সামনে রেখে আমরা তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাব। আশা করি খুব দ্রুত আমরা এই হত্যার রহস্যের উদ্ঘাটন করতে পারবো। অন্যদিকে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। হুমকি দিছে, তাদেরকে ডেকে নেব, গুম করে ফেলবো, মাটিতে ফুটে ফেলবো, এই ধরনের মৃত্যুর হুমকি দিছে। আমি চাই আমার বাবাকে যে এরকম করছে আমি তার শাস্তি চাই। এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। যশোরের প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। দুপুরে শহরের হাজারি গেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বন্ধুদের সঙ্গে হাজারি গেট সন্ন্যাসী দিঘির পাড়ে বসেছিলেন ফেরদৌস। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাব্বিরের নেতৃত্বে কয়েকজন এসে তার সঙ্গে বিতর্কে জড়ায়। এক পর্যায়ে ফেরদৌসকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় সাব্বির। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় সাব্বির সহ তার সহযোগীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা ইতিমধ্যেই কয়েকটি টিম গঠন করে এই আসামিদেরকে গ্রেপ্তারের জন্য আমরা জোর তৎপরতা চালিয়েছি। আশা করি আমরা অচিরেই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারব। শেরপুরের নকলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছের সাথে বেঁধে এক অন্তঃসত্ত্বাকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিতা থানায় মামলা করতে গেলে অভিযোগ না নেয়ার দাবি ভুক্তভোগীর পরিবারের। ঘটনাটি এক মাস আগের হলেও নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় নড়ে চড়ে বসেছে প্রশাসন।
মামলা নেওয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার। প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নকলা উপজেলার কায়দা গ্রামের বাসিন্দা শফিউল্লাহর সাথে বিরোধ চলে আসছিল তারই ভাই আবু সালেহ, নেছারউদ্দিন ও সলিমুল্লাহর সাথে। 10 মে ওই জমিতে তিন ভাই ধান কাটতে গেলে বাধা দেয় শফিউল্লাহ ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী জলি খানম। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে স্ত্রীকে রেখেই থানায় চলে যান শফিউল্লাহ। এ সময় স্থানীয় মহিলা কাউন্সিলর রূপালী বেগমের নেতৃত্বে জলিকে একা পেয়ে তার চোখে মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে গাছের সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালায় প্রতিপক্ষের লোকজন। ধারণ করে ভিডিও চিত্র, পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে অসুস্থ ডলিকে সদর হাসপাতালে ভর্তি করা হলে গর্ভপাত হয় তার। হাত পা বাঁধা মরিচের গুঁড়া গুঁড়া দিয়া লাথি লুটা দিয়া আমাকে মাইরা ই করে, আমাকে 1.5 ঘন্টা সময় এরকম নির্যাতন করে। আমার তলপেটে যখন লাথি মারে তখন আমি বেহুশ হয়ে যাই। এক পর্যায়ে তাকে অজ্ঞান অবস্থা বাঁধার চেষ্টা করে, তো এমন কাছে বাঁধে জনাঙ্গেও তারা মরিচে করে দেয়। 8 নং ওয়ার্ডের মহিলা কাঞ্চন রূপালী, সে অনেক প্রভাবশালী, উপর মহিলা তার হাত আছে, তার ইঙ্গিতে তারা এই মহিলারে বাঁচছে। এ ঘটনায় থানায় মামলা করতে চাইলে অভিযোগ নেওয়া হয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারের। অবশেষে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়ে চড়ে বসে প্রশাসন, 12 জন নেওয়া হয় মামলা। এক ভদ্রমহিলা তাকে বাঁধতেছিল, ওই বাঁধার যে ভদ্রমহিলা ওই মহিলাকে আমরা আটক করতে সমর্থ হয়েছে, এবং অন্যান্য যারা ক্রিমিনাল অফিসে জড়িত তাদেরকে আটকের জন্য আমরা বিভিন্ন টিমে ভাগ করি। থানায় মামলা না নেয়ায় 3 জুন আদালতে একটি পিটিশন দাখিল করে শফিউল্লাহ। এর প্রেক্ষিতে আদালত পিবিআই কে 10 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। সময় সংবাদ শেরপুর। বাংলা সময় আরো থাকছে। নাটোরে হত্যা মামলায় সাক্ষীকে কুপিয়ে হত্যার অভিযোগ আসামিদের বিরুদ্ধে, খুনের আগে শরীর থেকে বিচ্ছিন্ন করা হয় হাত পা। সরকারের নতুন করে ধান কেনার সিদ্ধান্তে বাজারে ধানের দাম কিছুটা বাড়লেও হতাশ কৃষক। উৎপাদন খরচ থেকে বিক্রয় মূল্য কম হওয়ায় বিপাকে দিশেহারা তারা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম দামে ধান কিনছেন বলে মনে করছেন বিশিষ্টজনরা। তবে মিল মালিকদের দাবি, সিন্ডিকেট নয়, যে হাটে ধানের দাম কম সেখান থেকে কিনছেন তারা। নগর থেকে এমআর রকি ও বগুড়া থেকে মাজিদুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। অতিরিক্ত 2.5 লাখ মেট্রিক টন ধান কেনার সরকারি ঘোষণার পরও এর কোনো প্রভাব পড়েনি নওগাঁর বাজারে। এখান থেকে মিলাররা প্রতিমন মোটা ধান কিনছেন 550 থেকে 570 টাকায়, আর চিকন ধান মন প্রতি কিনছেন 680 থেকে 700 টাকা পর্যন্ত। ধান বিক্রি করে উৎপাদন খরচ তুলতে না পেরে হতাশ কৃষকরা। আমরা মনে করেছিলাম ঈদের পরে বাজার বাড়বে, অথচ এখন এসে দেখতেছি 620 থেকে 700 টাকা। অনেক এনজিও থেকে টাকা পয়সা নিয়ে ঋণ করে আবাদ করেছি, কিন্তু সে আবাদের কোনো মূল্যায়ন নাই, টাকা পয়সা ঋণ আমরা শোধ করতে পারছি না। বিশিষ্টজনেরা ব্যবসায়ীদের সিন্ডিকেটের অভিযোগ করলেও অস্বীকার করেছেন মিলাররা। এটাও সিন্ডিকেটের কারণ, সিন্ডিকেটরা যখন যেটা মনে করতেছে যে আজকে বাজারে এটা করব, 10 জন মানে মিল মালিক যারা আছে, মূল কথা যেটা হচ্ছে মধ্যস্বত্ব যে ভোগী যারা তারাই সুবিধা পাচ্ছে, আমার কৃষকরা এখান থেকে বঞ্চিত হচ্ছে। আসলে ব্যবসায়ী কোনো সিন্ডিকেট নাই, আর যেখানে বাজার কম, মোবাইলের যুগ, বাংলাদেশের যে কোনো জায়গায় বাজার কম হয়ে গেলে সেখানে ব্যবসায়ীরা চলে যায়। এদিকে বগুড়ার ধানের দাম কিছুটা বাড়লেও তা কাঙ্ক্ষিত নয় বলে দাবি কৃষকের। এখানে মোটা ধান বিক্রি হচ্ছে 550 থেকে 580 টাকায়, আর চিকন ধান মন প্রতি বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। আজকে আমরা হচ্ছে 770-780 এরকম ধান কিনতেছি চিকন ধান। আমরা হাল গরু কিষাণ প্যাড ধান কাটা দিয়া লাগছে 4000 টাকা বিঘা, তাহলে আমাকে 500 টাকা এমন ধান বেঁচে কি করব? এই বাজারে ধান বিক্রি করে আমাদের উৎপাদন খরচাই হচ্ছে না, আমাদের দেখার কেউ নেই। সরকারি ঘোষণা দেয়া ধান কেনার বরাদ্দ পেলে ধানের দাম আরো বাড়বে বলে আশা করছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা। আবুনমান, সময় সংবাদ। উত্তরবঙ্গের মহাসড়ক দিয়ে এবারের ঈদ যাত্রায় তেমন একটা যানজট না থাকায় অনেকটা স্বাচ্ছন্দ্যেই চলাচল করেছেন যাত্রী ও যানবাহন চালকরা। মহাসড়কে চলমান উন্নয়ন কাজের অনেকটা শেষ হওয়া এবং পুলিশের তৎপরতায় এমনটা সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা। তবে চালকদের অসাবধানতা ও বেপরোয়া গতির কারণে ঝরে গেছে বেশ কিছু প্রাণ। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডু এবং টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক
প্রতিদিন এই মহাসড়কের সিরাজগঞ্জ অংশ দিয়ে উত্তরবঙ্গগামী 12 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে। ঈদ মৌসুমে তা বেড়ে যায় কয়েক গুণ। এতে যানজট লেগেই থাকত, কিন্তু এবার সে চিত্র পাল্টেছে। জেলার 87 কিলোমিটার ক্ষতিগ্রস্ত মহাসড়কের মধ্যে ঈদের আগেই 26 কোটি টাকা ব্যয়ে প্রায় 40 কিলোমিটার অংশের সংস্কার কাজ সম্পন্ন করেছে সড়ক বিভাগ। এতে যানবাহনের গতি কিছুটা কম থাকলেও ছিল না কোনো যানজট, তাই আরামদায়ক ছিল এবারের ঈদ যাত্রা। যে যাওয়া আসা করতেছি কন্টিনিউ ভাবে খুব ভালো, রাস্তা ফাঁকা, রাস্তার অবস্থাও ভালো, সব দিক থেকে মাশাআল্লাহ। অন্যান্য বারে দেখা যায় 10 ঘন্টা 12 ঘন্টা লাগে, এখন দেখা যাচ্ছে হয়তো 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা আমরা চলে আসছি। প্রয়োজনীয় মেরামত কাজ ঈদের আগে শেষ করতে পেরেছি এবং এজন্য দেখা গেছে যে এবারে ঈদে সিরাজগঞ্জে মহাসড়কগুলোর উপর কোনো যানজটের সৃষ্টি হয়নি। তবে চালকদের বেপরোয়া গতির কারণে এই মহাসড়কে ঈদের আগে ও পরে ছোট বড় 5টি দুর্ঘটনায় 18 জনের প্রাণহানি ঘটেছে। মোটরসাইকেল এবং পিকআপটি এবং কোথাও কোনো দুর্ঘটনা হলে তাৎক্ষণিকভাবে আমরা র্যাকারের মাধ্যমে অপসারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছি, যাতে করে তারা কোথাও যেন যানজটের সম্মুখীন না হয়। এদিকে ঈদের আগেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 4 লেন প্রকল্পের 90% কাজ শেষ হয়েছে। পাশাপাশি যানজট কবলিত চন্দ্রা এলাকায় ফ্লাইওভার সহ বেশ কিছু আন্ডারপাস নির্মাণ করা হয়েছে, আর ট্রাফিক ব্যবস্থাপনাও ছিল বেশ গোছালো। এতে ঈদযাত্রায় যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি চালক ও যাত্রীদের। আসার সময় কোনো ভোগান্তি পাই নাই, কিন্তু যাওয়ার সময় হালকা একটু ভোগান্তি ছিল। 4 লেনের রাস্তাটা সম্পূর্ণ কমপ্লিট হলে মনে হয় আরো বেশি ভালো হবে। প্রশাসন একটু অ্যালার্ট ছিল, প্রশাসনের কারণেই এবার যানজট কমছে না। ওই রকম যানজট আমরা পাই নাই, এবার গাড়ি চালিয়ে খুব শান্তি পাইলাম। এবার ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তরাঞ্চলের 23টি জেলার প্রায় 35,000 গাড়ি চলাচল করেছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ফেনীতে চট্টগ্রামগামী ট্রেনে যাত্রীবেশে থাকা ডাকাতদের হামলায় 10 জন আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া হয়েছে যাত্রীদের টাকা পয়সা ও মোবাইল ফোন সহ প্রয়োজনীয় জিনিসপত্র। পুলিশ বলছে অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রেলওয়ে পুলিশ জানায় বুধবার রাজধানীর কমলাপুর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় চট্টগ্রাম এক্সপ্রেস। রাত 8টার দিকে ফেনীর ফাজিলপুর এলাকায় পৌঁছালে ট্রেনটির ছাদে যাত্রীদের উপর হামলা চালায় একদল ডাকাত। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে আহত হন অন্তত 10 জন। যাত্রীদের কাছ থেকে লুট করা হয় নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল। পরে ট্রেন থামিয়ে পালিয়ে যায় ডাকাতরা। চট্টগ্রাম ট্রেনের মধ্যে কিছু সন্ত্রাসী হঠাৎ করে এসে চাপাড় দিয়ে কোবে মোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে। সীতাকুণ্ড রেল স্টেশন থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। অবস্থা গুরুতর হওয়ায় 4 জনকে স্থানান্তর করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বেশি যে ছুরি টুরি এগুলো দিয়ে তাদের উপর ওইভাবে একটা ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে তাদেরকে আঘাত টাঘাত করছে এবং তাদের কাছ থেকে টুকটাক জিনিসপত্র মোবাইল টাকা পয়সা এভাবে নিয়ে গেছে। তো আমরা ধারণা করতেছি যে টোটাল 7-8 জন আর কি আহত হয়েছে আর কি, আর তারাও এরকম 4-5 জন ছিল। যেখানে ঘটনা ঘটছে সেখানে আমরা আমাদের লোক অলরেডি ইনফর্ম করা হয়ে গেছে, তারা সেখানে মানে ওই অভিযান শুরু করে দিচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সময় সংবাদ, চট্টগ্রাম। নাটোরে হত্যা মামলায় সাক্ষীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। খুনের আগে তার শরীর থেকে একটি করে হাত ও পা বিচ্ছিন্ন করা হয়। সকালে গুরুদাসপুরের যোগীন্দ্রনগর এলাকায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় 2013 সালের 13ই মে স্থানীয় সফুরা খাতুনকে ধর্ষণের পর হত্যা করে আত্রাই নদীতে লাশ ফেলে দেওয়া হয়। এই ঘটনায় একই এলাকার সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম ও রফিকুল ইসলাম সহ অজ্ঞাত আরও 5 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ভাই। ওই মামলায় অন্যতম সাক্ষী ছিলেন জালাল উদ্দিন। স্বজনরা জানান শুনানি থাকায় আজ আদালতে রওনা হন জালাল। পথে তার উপর হামলা চালায় আসামি পক্ষের লোকজন। এ সময় তার ডান হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন করে, পরে এলোপাতাড়ি কুপিয়ে তাকে ফেলে রেখে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়া হলে জালালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে নারী সহ 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে বাউফল উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বগা লঞ্চঘাট এলাকায় এক নারী ও এক পুরুষের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে হত্যার কারণ ও লাশের পরিচয় জানাতে পারেনি পুলিশ। দুইটা লাশই শনাক্তকরণের যে সকল প্রক্রিয়া আছে সেগুলো আমরা গ্রহণ করছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাঁদপুরে নিখোঁজের 20 ঘন্টা পর কলেজ ছাত্র রাফির লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। সকালে শহরের পদ্মা মেঘনায় সংযোগস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে নিখোঁজের খবরে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও নৌপুলিশের ডুবুরি দল যৌথ অভিযান চালায়। অভিযানের 20 ঘন্টা পর কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। বুধবার দুপুরে রাফি তার 8 বন্ধু নিয়ে চাঁদপুর পদ্মা মেঘনার চরে বেড়াতে যায়। নদীতে গোসল করতে গেলে রাফিদুল ও হাসিবুল স্রোতের তোড়ে ডুবে যেতে থাকে। এ সময় হাসিবুলকে বন্ধুরা উদ্ধার করতে পারলেও রাফিদুল ডুবে যায়। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 17 দালালকে আটক করেছে র‍্যাব। 8 তাদের প্রত্যেককে 7 দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীদের হয়রানি ও প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে 17 দালালকে আটক করা হয়। পরে প্রত্যেককে 7 দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় দালাল দিয়ে দৌরাত্ম্য বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। যারা গ্রাম অঞ্চল থেকে নিরীহ মানুষরা এখানে চিকিৎসার জন্য আসে তাদেরকে প্রতারণার মাধ্যমে অন্য কোথাও চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। সো এরকম অভিযোগের ভিত্তিতে আমরা প্রায় 2 সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের গোয়েন্দা কার্যক্রম করে অবশেষে আমরা তাদেরকে শনাক্ত করতে পেরেছি এবং অবশেষে আজকে অভিযানের মাধ্যমে অলমোস্ট 17 জনকের মতো আমরা গ্রেফতার করেছি। আমরা এই আজকের যে দালালির অভিযোগে অভিযুক্ত যারা তাদেরকে আমরা দণ্ডবিধি 1860-এর 188 ধারাতে 1 সপ্তাহ করে কারাদণ্ড দিচ্ছি। এটা এরপর এইভাবে কন্টিনিউ থাকবে এবং এরপর আস্তে আস্তে শাস্তির পরিমাণ যদি পরবর্তীতে অভিযোগ পাওয়া যায় এরকম তাহলে শাস্তির পরিমাণ বাড়বে। গাজীপুরে চূর্ণ হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গতরাতে যাত্রাবাড়ির শনির আখড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে পোড়াবাড়ি ক্যাম্পে সংবাদ সম্মেলন করে র‍্যাব জানায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মিন্টুর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চূর্ণ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। গত 9 জুন রাতে পূর্ব আরিচপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মিন্টু মোল্লার সঙ্গে চূর্ণ মিয়ার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিন্টু চূর্ণকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পূর্ব টঙ্গী থানায় একটি মামলা করেন নিহতের স্বজন। প্রথমে ময়মনসিং, তারপরে জামালপুর, তারপরে নোয়াখালী, বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করার কারণে আমরা তাকে সহজে ধরতে পারি। প্রায় 4 দিন আমরা কষ্ট করে আমরা গতকালকে সন্ধ্যায় তাকে শনিরাখা, যাত্রাবাড়ি শনিরাখা থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। হাওর ও নদী বেষ্টিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনে জমে উঠেছে প্রচার প্রচারণা। ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে 4র্থ ধাপে এই উপজেলা নির্বাচন স্থগিত করে 5ম ধাপে দেওয়া হয়। আগামী 18 জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনে 112,722 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শিক্ষা, স্বাস্থ্যসহ এলাকার সার্বিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবেন এমন যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। সুষ্ঠুভাবে ভোট সম্পন্নের লক্ষ্য 46টি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাসহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবেন। মানিকগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় এক আসামিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে মামলার আসামি এখনও পলাতক রয়েছে। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2010 সালের 29 আগস্ট ঘিওর উপজেলার একটি বাজারের পাশে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন দাদুল। চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে গেলে পালিয়ে যায় সে। ওই দিনই ঘিওর থানায় একটি মামলা করেন শিশুটির বাবা। পরে পাবনা থেকে অভিযুক্ত এমদাদুলকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেলে পাঠানো হয়। 2010 সালের 12 ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ, কিন্তু কয়েক মাস পরই জামিনে মুক্তি পায় এমদাদুল। ভারতে পাচার হওয়ার 9 মাস পর এক গৃহবধূকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে তাকে বাগেরহাটে আনা হয়। পুলিশ জানায় 2017 সালে বাগেরহাটের আরিফের সাথে বিয়ে হয় ওই নারীর। 2018 সালের এপ্রিলে তাকে কৌশলে ভারতে নিয়ে যায় স্বামী আরিফ।
পরে মুম্বাইয়ের একটি বাসায় আটকে রেখে অনৈতিক কাজে তাকে বাধ্য করা হয়। দুই মাস পর ভারতীয় পুলিশ তাকে ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করে একটি এনজিওর মাধ্যমে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। ভুক্তভোগীর মায়ের কাছ থেকে অভিযোগ পেয়ে ব্যুরোর বিষয়টি তদারকি করে পিবিআই। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আদালতে আমরা তার জবানবন্দি গ্রহণের জন্য আমরা প্রেরণ করতেছি। জবানবন্দি গ্রহণের পরে যদি আমরা কারো এর সাথে জড়িত থাকে তাহলে আইনি প্রক্রিয়ায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ব্রাহ্মণবাড়িয়ায় 40 বছরের পুরানো ঝুঁকিপূর্ণ পৌর সুপারমার্কেট ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। সকালে শহরের কোর্ট রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পূর্ব ঘোষণা অনুযায়ী এ কার্যক্রম শুরু হয়। পৌরসভার মেয়র জানান, পুরানো এই মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশ কিছুদিন আগে পরিত্যক্ত ঘোষণা করে জেলা প্রশাসন। পাশাপাশি 78% ভূমির ওপর 6 তলা বিশিষ্ট আধুনিক মার্কেট নির্মাণ করার ঘোষণা দেওয়া হয়। এদিকে মার্কেট ভাঙার সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে গাইবান্ধায় চলছে দুদিনের জলবায়ু মেলা। দুপুরে পৌর শহীদ মিনার চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তুহিন ওয়াদুদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গাইবান্ধা জলবায়ু পরিষদ আয়োজিত এই মেলায় 31টি স্টল রয়েছে। এতে জলবায়ু পরিবর্তন ও এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে বিভিন্ন লিফলেট বিতরণ ও প্রদর্শন করা হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তন বিষয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যোগাযোগ ও মানব সম্পদ খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ। কৃষিতে বরাদ্দ মোট বাজেটের মাত্র 3.7%। অর্থমন্ত্রীর অসুস্থতায় বাজেট উপস্থাপনের ভার নিলেন প্রধানমন্ত্রী। প্রায় 40 মিনিট বাজেট বক্তৃতা পড়ে গড়লেন ইতিহাস। বাজেটে দাম বাড়তে পারে সিএনজি, মোবাইল, আমদানি করা ইলেকট্রনিক পণ্যের। কমবে চিকিৎসা সরঞ্জাম, দেশি এসি, মোটরসাইকেল ও সব ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রের। ডিআইজি মিজানের বিরুদ্ধে 1.5 বছর আগে অভিযোগের প্রমাণ পায় পুলিশ সদর দপ্তর, জানালেন তৎকালীন আইজিপি। ব্যবস্থা নিতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এবং বরগুনায় সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার পর স্বামীর আত্মহত্যা। দগ্ধ হয়ে মারা গেল 10 বছরের শিশু। গুরুতর অবস্থায় গৃহবধূ বরিশাল মেডিকেলে ভর্তি। এ ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।